ফজরের সালাদ যখন শুরু হয়ে যায় একামাত শুরু হয়ে যায় তখন নবীজি ইসলাম বলেছেন ইদাউকিমাতলা ফলা সলা যখন ফরজ নামাজের একামাত দিয়ে দেয় মুয়াজ্জিন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলা শুরু করে দেয় তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না এই জন্যে আপনি ফরজে যুক্ত হয়ে যাবেন ফরজ শুরু করে দেবেন ফরজ নামাজ শেষ হওয়ার পরে ওয়াক্ত যদি থাকে সূর্য উদয়ের বাকি আছে তাইলে আপনি দুই রাকাত সুন্নত পরে নেবেন আর যদি দুই রাকাত নামাজ পড়ার মতো সময় বাকি নাই তাইলে অপেক্ষা করবেন সূর্য উদয়ের পরে দুই রাকাত সুন্নত পড়বেন যদিও আমাদের দেশে অনেক ফোকাহারা এটা বলেন আমাদের সাবকন্টিনেন্টের আলেমরা বলে ফজরের দুই রাকাত সুনত জামাত শুরু হয়ে গেল আগে পড়ে নিতে হবে তারপর না এর দ্বারা বিশুদ্ধ হাদিসের বিরুদ্ধাচারণ করা হয় আর আরেকটা বড় কারণে চার প্রসিদ্ধ মাঝহবের তিন মাঝহাবিটা নিষেধ করেছেন এর কারণ হল ফরজ নামাজ ইমাম সাহেব পড়ছেন মুক্তাদিরা পড়ছে আর আপনি আমি সুন্নত জায়া পড়ছি এর দ্বারা ফরজের উপরে সুন্নতের মর্যাদা দেয়া হয় বুঝেতে পেরেছি সর্বক্ষেত্রে জানতে হবে ফরজের মর্যাদাটাই অনেক 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 বেশি এমন কি একটা দলিল দিচ্ছি আল কোরআন আল করিমে চোদ্দটি শেষদা আছে শেজদার আয়াত কয়টা চোদ্দটা মানে চোদ্দটা আয়াত তেলাওয়াত করলে শেষদা দিতে হয় ওয়াজিব শেষদা দেয়া চোদ্দটি আয়াত পরে শেষদা দেয়াটা ওয়াজিব কিন্তু যদি কেউ সেজদার আয়াত পড়ল শেষদার আয়াত পরে রুকুতে চলে গেল সেজদার আয়াত পরে কোথায় গেল রুকুতে গেল তাহলে সেজদার লাগে না কারণ সেজদার আয়াত হলো পাঠ করে সেজদা দেওয়া ওয়াজিব রুকু দেওয়া ফরজ রুকু দেওয়া যখন ওয়াজিবের সামনে ফরজ চলে আসে ওয়াজিবটা ফরজের ভিতরে ঢুকে যায় এই জন্যে যেমন সুরাতুল আলাকের সর্বশেষ আয়াত শেষদার আয়াত কোনো ব্যক্তি সুরাতুল আলাক পড়ল সর্বশেষ আয়াত পরে সে যদি সেজদা দেয় উঠে দাঁড়ায় অন্য সুর আরেকটা আয়াত পরে তাকে রুকুতে যেতে হবে আর যদি কেউ বলে না আমি সর্বশেষ আয়াত পরে রুকুতে চলে গেলাম তাকে আর সেজদা দিতে হবে না কারণ ওয়াজিব যখন ফরজের সামনে আসে ফরজটা পালন করতে হয় ওয়াজিবটা ফরজের ভিতরে ঢুকে যায় যেমন বাংলায় বললে বলতে হয় প্রধানমন্ত্রী যদি কোথাও আসে মন্ত্রীদের আর খবর থাকেন প্রোটোকল থাকে প্রোটোকল চলে যায় প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীরা তখন প্রোটোকলহীন হয়ে যায় চিপ যদি আসে তাইলে অধীনস্থরা তার চিপের প্রোটোকলের ভিতরে ঢুকে যায় ঠিক এমনি চার প্রসিদ্ধ মাঝাবের তিন মাঝহাবের এটাও বক্তব্য যে সুন্নতকে কখনো ফরজের উপরে প্রাধান্য দেয়া যাবে